তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। চ্যালেঞ্জিং, যে কোনো লড়াই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ভেবেই নামতে হয়। এবং আমরা মনে করি যে অ্যাজ হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে। দেখুন, আমার তো খুব সহজ, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। ফলে তিনি রাজনীতিতে এসেছেন 4 দিন আগে, আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে 4-5 বছর আগে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে পারেন। আমি আশাবাদী। শুভেন্দু তো গড় বলেছিল ওর 35টা সিট নাকি বিধানসভায় জিতবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে। কি হয়েছে ফলাফল देखिए, हम कॉन्फिडेंट है, हमको लग रहा है अच्छा होगा। कहा जा रहा है कि शायद जस्टिस गांगुली के खिलाफ आप लड़ोगे। कोई भी हो, मैं ऑपोजिशन में कौन खड़ा है उसके बारे में नहीं सोच रहा हूँ। मैं अपना सिंबल पे लड़ूंगा। और दीदी ने मुझको एक बात बताया है कि मैं भी 28 साल की उम्र में सोमनाथ चटर्जी के खिलाफ लड़ा था, तुझको ऐसे ही लड़ना पड़ेगा। आपने गाना बनाया था खेला होबे, इस बार फिर से उसका कुछ रेंडेशन होगा? खेला तो होगा। 21 में आधा हुआ था, इस बार आधा होगा। তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। চ্যালেঞ্জিং, যে কোনো লড়াই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ভেবেই নামতে হয়। এবং আমরা মনে করি যে অ্যাজ হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে। দেখুন, আমার তো খুব সহজ, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। ফলে তিনি রাজনীতিতে এসেছেন 4 দিন আগে, আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে 4-5 বছর আগে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে পারেন। আমি আশাবাদী। শুভেন্দু তো গড় বলেছিল ওর 35টা সিট নাকি বিধানসভায় জিতবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে। কি হয়েছে ফলাফল? দেখি, হম কনফিডেন্ট হ্যাঁ, হমক লগ রা আচ্ছা হোক। কহা যা রা হ্যাঁ শায়দ জাস্টিস গাঙ্গুলি কে খিলাফ আপ লড়োগে। কোই ভি হো, মেন অপোজিশন মে কন খড়া হ্যায় উসকে বারে মে নহীন সোচ রা হু, মে আপনা সিম্বল পে লড়ুঙ্গা। और दीदी ने मुझको एक बात बताया है कि मैं भी 28 साल की उम्र में सोमनाथ चटर्जी के खिलाफ लड़ा था, तुझको ऐसे ही लड़ना पड़ेगा। आपने गाना बनाया था खेला होबे, इस बार फिर से उसका कुछ रेंडेशन होगा? खेला तो होगा। 21 में आधा हुआ था, इस बार आधा होगा। তবে দল সুযোগ দিয়েছে দলকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। তবে দল সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। চ্যালেঞ্জিং, যে কোনো লড়াই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ভেবেই নামতে হয়। এবং আমরা মনে করি যে অ্যাজ হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে। দেখুন, আমার তো খুব সহজ, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। ফলে তিনি রাজনীতিতে এসেছেন 4 দিন আগে, আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে 4-5 বছর আগে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে পারেন। আমি আশাবাদী। শুভেন্দু তো গড় বলেছিল ওর 35টা সিট নাকি বিধানসভায় জিতবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে। কি হয়েছে ফলাফল? দেখি, হম কনফিডেন্ট হ্যাঁ, হমক লগ রা আচ্ছা হোক। কহা যা রা হ্যাঁ শায়দ জাস্টিস গাঙ্গুলি কে খিলাফ আপ লড়োগে। কোই ভি হো, মেন অপোজিশন মে কন খড়া হ্যায় উসকে বারে মে নহীন সোচ রা হু, মে আপনা সিম্বল পে লড়ুঙ্গা। और दीदी ने मुझको एक बात बताया है कि मैं भी 28 साल की उम्र में सोमनाथ चटर्जी के खिलाफ लड़ा था, तुझको ऐसे ही लड़ना पड़ेगा। आपने गाना बनाया था खेला होबे, इस बार फिर से उसका कुछ रेंडेशन होगा? खेला तो होबे होगा
खेला तो होगा, 21 में आधा हुआ था, इस बार आधा होगा।